আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের এমন একটি মুদ্রা দেখাবো যে মুদ্রা দিয়ে আপনারা দেব দেবীকেও বসীভূত করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পছন্দের মানুষকেও করতে পারবেন তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে রাখি যাদের ধৈর্য নেই বিশ্বাস নেই এবং শ্রদ্ধা নেই তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না এখানেই আপনারা বন্ধ করে দিন যাদের আছে তাদের দেখতে সাহায্য করুন আজকের ভিডিওতে যে মুদ্রাটি দেখাতে যাচ্ছি এই মুদ্রাটির নাম মোহিনী মুদ্রা অবশ্যই এই মুদ্রাটি প্র্যাকটিস করে আপনারা অভূতপূর্ব ফল পাবেন এই মুদ্রাটি প্র্যাকটিসের জন্য আপনাকে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে একটু ভুলভাল হলে হবে না এবং বাদ গেলেও হবে না মাত্র পাঁচ মিনিটের কাজ প্রত্যেক দিন আপনারা পাঁচ মিনিট করে করবেন মুদ্রাটি কিভাবে করবেন সেটি আমি এখন আপনাদের দেখাবো তার আগে বলিনি যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এবার শুরু করছি মোহিনী মুদ্রা মোহিনী মুদ্রাটি কিভাবে করবেন এই যে দুটো আঙুল দেখছেন এই দুটো আঙুল এই যে এই এই দুটো এই ছোট আঙুলটা আর তার পরের আঙুলটা এই দুটো আঙুল প্লাস এই বুড়ো আঙুল এই তিনটে এক জায়গায় করবেন এই যে দুটো আঙুল থাকছে তর্জনী আর মধ্যমা এই দুটো এক জায়গায় থাকবে দেখতে পাচ্ছেন তো এই যে তর্জনী মধ্যমা একা থাকছে দুজনে একসঙ্গে আর এই তিনটে আঙুল এইভাবে যুক্ত হচ্ছে এই হাতেও তাই তর্জনী আর মধ্যমা এই দুটো একা থাকছে আর এই তিনটে আঙুল এইভাবে যুক্ত হচ্ছে দেখুন কীরকমভাবে যুক্ত হচ্ছে যুক্তটা ভালো করে করবেন আর এই আঙুল দুটো যেন ঠিক মতন এরকম থাকে এখানে রকম একটু ভুল হলে আপনার কাজ কিন্তু হবে না আমি আগে থেকে আপনাদের বলে রাখছি এই যে করছেন মুদ্রা দেখে নিন খুব ভালো করে দেখুন এই দেখুন তিনটা আঙুল এক জায়গায় এই দুটো আঙুল এক জায়গায় এই দুটো আঙুল আবার এই যে তিনটা আঙুল এক জায়গায় আবার এই দুটো আঙুল এক জায়গায় তাহলে বুঝতে পারছেন দেখুন দু ভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এদিক দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি এদিক দিয়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি ভুল হওয়ার কোনো চান্স নেই খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি মনে রাখবেন এই যে বুড়ো আঙুল কেড়ে আঙুল আর অনামিকা এক জায়গায় থাকছে দুটো হাতেরই আর তর্জনী আর মধ্যমা এই দুটো একা থাকছে দুজনে দুজনে দাঁড়িয়ে থাকছে আর এই তিনজন এরকম ঝুঁকে থাকছে এইটাকে মনে রাখবেন এবার কি করবেন এই যে প্রত্যেকটা আঙুলের সঙ্গে যেরকম যেরকম আছে সেরকম সেরকম এখানে লাগাতে হবে এই যে আঙুলের সঙ্গে এই আঙুল আর এই যে অনামিকার সঙ্গে এই অনামিকা আর কেরাঙ্গুলের সঙ্গে এই কেরাঙ্গুল। লাগিয়ে এইভাবেই যুক্ত থাকবে এরকমভাবেই যুক্ত থাকবে দেখে নিন খুব ভালো করে এরকমভাবেই যুক্ত থাকছে আর এরা দুজন এই উঠে থাকছে ঠিক গেট ঠিক এরকম থাকবে পাঁচ মিনিট সময় গেট আপটা এরকমই রাখবেন একটু এদিক ওদিক হলে হবে না আর মাইন্ডটাকে একদম এখানেই রাখবেন যদি অন্য কোথাও সরে যায় হবে না আচ্ছা এবার এরকম আমরা রাখছি এইভাবে রাখলাম রাখার পরে যেটা আপনি ভাবছেন ধরুন মানুষকে কোনো মানুষের কথা বলছি সেই মানুষকে আপনি মানে বসীভূত করবেন প্রয়োজনে ধরুন আপনার ছেলে মেয়ে কথা শুনছে না বা নেয়ারেস্ট কোনো স্বামী স্ত্রী বা নিয়ারেস্ট কেউ কথা শুনছে না অসুবিধে করছে ডিস্টার্ব করছে আপনাকে তাহলে তাকে আমাকে বসীভূত করতে হবে ইল্লিগাল কোনো কাজ হবে না কাউকে দেখে আমার খুব ভাল লাগলো তাকে আমি বসীভূত করে ফেলবো বা কারো সম্পত্তি নেওয়ার জন্য তাকে আমি বসীকরণ করব বা বসীভূত করব এরকম যদি মনের মধ্যে থাকে তার কোনো দিনও হবে না কিচ্ছু হবে না এই মুদ্রা খুব উচ্চ পর্যায়ের মুদ্রা আর এই মুদ্রার পাওয়ার খুব বেশি খুব শক্তিশালী হ্যাঁ এটা যদি খারাপ কাজে লাগানো যায় তাহলে তার তো ভালো তো হবেই না খারাপ কতখানি হবে আমি আর বলতে পারছি না আপনারা করবেন না আগে আমি নিজের মনটাকে স্থির করে নেব নিজের মনটাকে স্থির করার জন্য আমরা যে ক্রিয়াটা করি অনেক ভিডিওতে আছে আপনারা দেখেছেন শ্বাস নেব লম্বা করে শ্বাস নেব পেট পর্যন্ত পেট ফুলিয়ে আর সেই শ্বাসটি ধীরে ধীরে ছেড়ে দেবো আপনারা এই শ্বাসটি মুখ দিয়েও ছাড়তে পারেন আপনারা নাক দিয়েও ছাড়তে পারেন মুখ দিয়ে ছাড়াটা একদম পারফেক্ট হবে বেশি সময় ধরে এই শ্বাসটি ছাড়বেন এই শ্বাস নেওয়া ছাড়া এটা যত বেশি করবেন মাইন্ড তত শান্ত হয়ে আসবে তারপরে আপনি ইউনিভার্সকে জানান বা আপনার যে দেব দেবী আপনার পছন্দ তাকে জানান যে আমি এই মুদ্রাটি করছি আমাকে সাহায্য করুন বা যদি অ্যাঞ্জেলকে জানান তাও হবে আর ইউনিভার্সকে জানালে তাও হবে যে আমাকে সাহায্য করুন আমি এই কাজটি করতে যাচ্ছি এরপরে আপনি তাকে প্রণাম করুন প্রণাম জানান তারপরে আপনি যে ব্যক্তির কথা ভাবছেন যাকে বসীভূত করতে হবে সেই ব্যক্তিকে আপনার আজ্ঞায় মানে ঠিক এইরকম জায়গায় এরকম জায়গায় সেই ব্যক্তিকে ভাবুন যখন এরকম করে ওই ব্যক্তিকে ভাবছেন তখন আপনি কি বলবেন তখন বলবেন ধরুন ছেলের কথা বলছি কথা শোনে না তখন বলবেন ছেলে আমার সব কথা শুনছে আমার ছেলে খুব ভালো আমার ছেলে খুব বাধ্য আমার ছেলের কাছ থেকে কোনো রকম অসম্মান আমি পাচ্ছি না সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে খুব পছন্দ করে বা অফিসের বস হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে যেই হোক এই একই রকম আপনারা কথা বলবেন পজিটিভ কথা যেটা আপনার ইচ্ছা বা হাজব্যান্ড ওয়াইফ এরা তাদের পছন্দ মতো তারা কথাটা বলবেন পজিটিভ কথা পাঁচ মিনিট ধরে আপনারা এই কথাগুলি বলবেন ঘুরিয়ে ফিরিয়ে যদি বেশি কথা না থাকে তাহলে একই কথা রিপিট করে 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 বলবেন যে ও আমাকে ভালোবাসে ব্যাস এই অবধি বললেও হবে যে ও আমাকে ভালোবাসে বা পছন্দ করে খুব পছন্দ করে অথবা আমাদের খুব মিল আছে অথবা আমাদের এত ভাব আছে আমরা খুব সুখে আছি এরকম ভাবে আপনারা কথাগুলো সাজিয়ে নিন নিজের কথা কেন আপনার সমস্যাটা অন্য কেউ বুঝতে পারবে না আর সে বলে দিলেও হবে না আপনার সমস্যার কথাটা আপনাকে নিজেকেই সাজিয়ে নিতে হবে পজিটিভ কথা দরকার হলে একটা কাগজে লিখে নিন লিখে নিয়ে বারবার করে আপনি হাতের মুদ্রাটা এই রকম থাকাকালীন এই আজ্ঞায় সেই ব্যক্তিকে দেখুন আর এই কথাটি বলে যান পাঁচ মিনিট ধরে বলুন প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন তাহলে দেখবেন ধীরে ধীরে হবে একদিনে হবে না এটি দু তিন মাস আপনাকে করতে হবে দু তিন মাস যদি কন্টিনিউয়াস করতে পারেন তাহলে পুরোপুরি কাজ হবে এবার এই মুদ্রা করার পর আপনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছেন মানে যে খুব খারাপ ব্যবহার করত তার কাছে যখন আপনি এই মুদ্রা করার পর কথা বলতে যাচ্ছেন অবশ্যই আপনাকেও নম্র হতে হবে আর মিষ্টভাষী অবশ্যই হতে হবে তারপরে সে দেখবেন আপনার সঙ্গে সুন্দর করে নরম হয়ে কথা বলছে এই মুদ্রার এমনই একটি জাদু আছে যদি আপনি ঠিক মতো করতে পারেন আর যদি আপনি আপনার ব্যাপার আপনার দিকটা যদি ঠিক রাখেন পজিটিভ রাখেন এটা তো হলো মানুষের ব্যাপার এবার বলবো দেব দেবীর কথা দেব দেবীকে যখন আপনারা এই মুদ্রা করে বসীভূত করতে চাইছেন তখন কিন্তু এই পাঁচ মিনিট টাইমে হবে না আপনাদের তখন দশ মিনিট পনেরো মিনিট সময় কিন্তু ব্যয় করতে হবে মানে এক নাগারে দেখতে হবে যে দেবতা বা দেবীকে আপনি পছন্দ করছেন তাকে আজ্ঞায় তার ছবিটা দেখতে হবে আর তার কাছে ক্ষমা চাইতে হবে যে কোনো ভুল যদি হয়ে থাকে আমার তার জন্য আমাকে ক্ষমা করে দিন বলে বার বার করে তার কাছে নিজের প্রার্থনার কথা জানাতে হবে এই এইরকম দশ পনেরো আপনারা যদি টানা করেন তাহলে দেখবেন সেই দেব দেবীর আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী তো হবে কাজ তো চাহিদাগুলো দেখবেন ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে টানা তিন মাস করে যান আর কোনো ভুল না হয় আর বাদ না যায় আর মাইন্ড যেন ঠিক থাকে আর বিশ্বাস যেন থাকে এই সবগুলো জিনিস যদি এবং হাতের যে মুদ্রা সেই মুদ্রা কিন্তু সব যেন ঠিক থাকে যদি এদিক ওদিক সরে যায় বেঁকে যায় তাহলে কিন্তু কাজ হবে না এখানে প্রচণ্ড পরিমাণে যোগাযোগের জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে যে ফ্রিকোয়েন্সিটা আপনাকে কাজ করছে এই ফ্রিকোয়েন্সিটা আপনার অনাহত চক্রকে বুস্ট করছে আর অনাহত চক্র যখন বুস্ট হয়ে যাচ্ছে আবার আপনি আপনার নিজের মাইন্ডটাকে রেখেছেন আজ্ঞা চক্রে ভিতর ভেতর একটা দুর্দান্ত যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে সেই যোগসূত্রই আপনাকে ল অফ অ্যাট্রাকশন এই নীতিতেই আপনাকে সেই সব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেবে এটা কিন্তু অনেক বড় একটা ভাইব্রেশনের ব্যাপার যেটা চোখে দেখা যায় না সেই জন্য আমরা যখন দেখছি না দেখতে পাচ্ছি না তখন আমাকে পুরো পুরি হানড্রেড বিশ্বাস করে নিতে হবে যে হ্যাঁ এই কথাটা যখন আছে তখন এটা সত্যি এই বিশ্বাসটা আপনার যদি না থাকে যদি আপনি এটা ভাবেন যে আচ্ছা বলছো তো তাহলে আমি করে দেখব হয় কিনা না তাহলে আপনার হবে না হয় কিনার মধ্যেই আপনার অবিশ্বাসটা রয়ে গেছে তাই জন্যেই কিন্তু আপনারা আমাকে কমেন্টসেও বলেন যে বললেন তো দিদি করে দেখব হয় কি না তাহলে আপনার হবে না আমি এখনই বলে দিচ্ছি আপনারা করবেন না যাদের পুরোপুরি বিশ্বাস আছে আচ্ছা বলেছে তাহলে এটা আমি করি আমার জন্য এটা ফলপ্রসূ হবে তারাই শুধু করবেন আদার্স অন্যরা করবেন না আচ্ছা এবার দেবদেবীর জন্য বললাম দশ থেকে পনেরো মিনিট আপনারা এখানে সময় ব্যয় করবেন এইভাবে মুদ্রাটা রেখে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আজ্ঞায় মনটাকে রেখে দেবেন এবং একই কথা আপনারা বার বার করে বলতে থাকবেন যে আমাকে ক্ষমা করুন আমার কাছে আসুন আমাকে সাহায্য করুন আমি আপনাকে ভালোবাসি আমি আপনার ভরসায় আছি আমি আপনাকে বিশ্বাস করি এরকম ভাবে আপনারা দেবদেবীকে দশ পনেরো মিনিট ধরে বলুন তারপর আপনি পুজো করুন পুজো পাঠ যেটা করছেন সেই পুজো তখন করুন আর যদি পুজো না করেন তাতেও কিছু নয় দেবদেবী আপনার কাছে পুজো পেতে আসেন না তার ভাইব্রেশন সব সময় আমাদের উপর আছে অটোমেটিক্যালি আছে কিন্তু আমরা কে কিরকম ভাবে ক্যাচ করতে পারি তার উপর নির্ভর করে তাহলে আপনারা এটা করে দেখুন আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই আপনারা ফল পাবেন হানড্রেড পার্সেন্ট ফল পেয়ে যাবেন যদি আপনারা সব কাজটি ঠিক ঠিক মতন করেন মোহিনী মুদ্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং শক্তিশালী একটি মুদ্রা আশা করছি আপনি যেদিন এই মুদ্রা করবেন সেই দিন থেকেই আপনি এই মুদ্রার ফল পেতে থাকবেন আপনারা করে দেখুন অবশ্যই ভালো হবে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এটি সরকারি রেজিস্ট্রিক এখান থেকে সার্টিফিকেট আপনাকে দেয়া হয় এবং যতদিন না আপনি শিখতে পারছেন ততদিন আপনার সঙ্গে থাকা হয় হেল্প করা হয় তখন কোনো ফিজ লাগে না আমি কামনা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে